শিক্ষার্থীদের হাতে নিষিদ্ধ পল্লীর ভাষা তুলে দিল কারা? নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে। তাদের এই দাবির সঙ্গে দেশের 16 কোটি মানুষ শতভাগ একমত পোষণ করে। কিন্তু এভাবে গণহারে গাড়ি ভাঙচুর, জ্বালাও পোড়াও এবং শিক্ষার্থীদের হাতে এমন সব নোংরা ভাষার প্লাকার্ড কেন? কারা এই প্লেকার্ড তাদের হাতে তুলে দিয়েছে? তাদের উদ্দেশ্য কি? এই শিক্ষার্থীরা গণহারে যে অশ্লীল এবং উস্কানিমূলক ভাষা ব্যবহার করছে তা নজিরবিহীন। এমন অশ্লীল ভাষার ব্যবহার স্বৈরাচার কিংবা পাকিস্তানিদের বিরোধী আন্দোলনও কি হয়েছিল? দেশের আগামী প্রজন্মের এমন আন্দোলনের উদাহরণ সচেতন দেশবাসীকে শঙ্কিত করছে। আসলে আমরা কোন পথে হাঁটছি? শিক্ষার্থীদের হাতের নোংরা প্লেকার্ডে একটা বিষয় পরিষ্কার হয়, আমাদের একটা অসুস্থ প্রজন্ম বেড়ে উঠেছে, নতুবা এই আন্দোলনে রাজনীতি ঢুকে পড়েছে। তারাই নেপথ্যে কমলমতি ছাত্রদের হাতে এই ধরনের নোংরা ও কুরুচিপূর্ণ ভাষার প্লেকার্ড তুলে দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে। প্রায় প্রতিটি দুর্ঘটনার পর গাড়ি ভাঙ্গা এদেশে নতুন কিছু না, কিন্তু সেটা যখন সর্বত্র চলতে থাকে বিষয়টা মেনে নেওয়া যায় না। শিক্ষার্থীদের দাবির সঙ্গে সবাই একমত, কিন্তু তাদের বিতর্কিত কর্মকাণ্ডের সাথে সংহতি জানানো কোনো সুস্থ মস্তিষ্কের রুচিসম্মত মানুষের পক্ষে সম্ভব না। দেশে এখন হরতাল ডাকলেও কেউ সাড়া দেয় না, সবাই যে যার বাহন নিয়ে নির্বিঘ্নে চলাচল করে। কিন্তু এই শিক্ষার্থীদের আন্দোলন যে আতঙ্কের জন্ম দিয়েছে তাতে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা ইতোমধ্যে ভেঙে পড়েছে। এখন চলছে সেই আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা, যাকে বলা যায় ঘোলাপানিতে মাছ শিকার। যে বাক্য শব্দ ব্যবহার করে এই কমলমতি শিক্ষার্থীদের হাতে প্লেকার্ড তুলে দেওয়া হলো, এসব কি উস্কানিমূলক নয়? পুলিশকে রাগিয়ে রাজপথকে অস্থিতিশীল করে কেউ কি শিক্ষার্থীদের লাশ নিয়ে রাজনীতি করার ষড়যন্ত্র করছে? আর কমাস বাদেই জাতীয় নির্বাচন, লক্ষ্য করলে দেখা যাবে এ সময় বারবার শিক্ষার্থীদের সরকার ও পুলিশের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। ওটা আন্দোলন থেকে নিরাপদ সড়কের আন্দোলন, এ সবই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন ছিল। নিরাপদ সড়কের দাবিতে চলা শিক্ষার্থীদের এই আন্দোলনে এখনো কোনো অপরাধ মানুষ দেখতে পায়নি। সবাই শতভাগ সহমর্মিতা প্রকাশ করছে, একাত্মতা ঘোষণা করেছে। ফরাসি বিপ্লবের শিশু নেপোলিয়ন বোনাপার্টের মতো আমাদের বাচ্চারা আজ একটি সুন্দর অহিংস আন্দোলন রাজপথ থেকে রাজমহলে নিয়ে যাচ্ছে, আর মহানগর থেকে নিয়ে যাচ্ছে পাড়া গায়ে। তাহলে এই কমলমতি শিক্ষার্থীদের হাতে ঘৃণিত নোংরা ভাষা তুলে দিল কারা? তাদের লক্ষ্য উদ্দেশ্য কি? প্রতি যুগে প্রতিকালে গণমানুষের বিপক্ষে কিছু রাজাকার থাকে। 47-এর বহু মুক্তিযোদ্ধা 71-এর রাজাকার হয়েছে। একবিংশ শতাব্দীতে আমরা যেন মাটির জিকির না বুঝে রাজাকার না হয়ে যাই। এই আন্দোলনে পুলিশের ওপর এত বিষোদ্গার কেন? কারণ বর্তমান পুলিশ তথা আইন শৃঙ্খলা বাহিনী দেশের জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থায় নিয়েছে। এই পুলিশের ওপর জামাত শিবিরের সরাসরি আক্রমণ আমরা দেখেছি। আজ যখন পুলিশ কঠোরভাবে দেশবিরোধী আন্দোলনগুলো রুখে দিচ্ছে, তখন কোন মহল এই শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে পুলিশ শিকারের চেষ্টা চালাবে সেটাই স্বাভাবিক। অবিলম্বে সরকারি গোয়েন্দা বিভাগকে এসব তদন্তের নির্দেশ দেওয়া উচিত। সামাজিক যোগাযোগের মাধ্যম ও কিছু গ্রুপ লাগাতার এসব অপপ্রচার চালাচ্ছে, যা বাশের কেল্লা নামক যুদ্ধাপরাধীদের পক্ষে আগেও আমরা দেখেছি। এই পরিস্থিতি যারা ঘোলাটে করছে তাদের এখনই প্রতিহত করতে হবে, না হয় আবারও কোনো প্রাসাদ ষড়যন্ত্রের কবলে পড়তে পারে আমাদের সোনার বাংলাদেশ। এই আন্দোলন প্রশমিত করার এখতিয়ার এখনো সরকারের হাতে। সরকার যতই গড়িমসি করবেন ততই অপশক্তিগুলো এই আন্দোলনে ঢুকে পড়বে। একজন মানুষের সিংহাসন বাঁচানোর থেকে একটি রাষ্ট্র বাঁচানো আরো অনেক ভালো। জিত ছেড়ে দিয়ে দাবিগুলো মেনে নিন, বাচ্চারা ঘরে ফিরে যাক। কিন্তু দেরি করা হলে এই আন্দোলন অহিংস থেকে সহিংস হবে। পরিবার থেকে রাজমহলে নাড়া দিবে, নিলামের ঢোলে বাড়ি দিবে, কালের ঘন্টায় টান দিবে, যুগ থেকে যুগে সঞ্চারিত হবে, রাজনৈতিক দর্শনকে পরাস্ত করবে, এতে কোনো সন্দেহ নেই।